নমস্কার বন্ধুরা, মশলা বাড়িতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটল আলু দিয়ে মাছের ঝোল। এই প্রচণ্ড গরমে মনে হয় যেন হালকা পাতলা একটু ঝোল ভাত হলেই বেশ ভালো লাগে। যেহেতু খুব কমন একটা রেসিপি, এটা অনেকেই ভীষণই ভালো বানাতে পারেন। তবে আমি যে প্রসেসে বানিয়েছি আজকে, এটা আপনারা একবার ট্রাই করতেই পারেন। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। এর জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি। আপনারা চাইলে এটা কাতলা মাছ কিংবা তেলাপিয়া মাছ দিয়েও কিন্তু করতে পারেন। মাছটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নেওয়ার পর লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। একটু বেশিক্ষণ ধরে যদি লবণ আর হলুদটা মাখিয়ে রাখা হয়, মাছের ভিতর পর্যন্ত লবণটা চলে যায় আর খেতে কিন্তু বেশি ভালো হয়। তাই চেষ্টা করবেন কিছুক্ষণ আগে থেকে লবণ আর হলুদটা মাখিয়ে রাখার। এবার একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। ভালোভাবে তেলটা গরম করে নেওয়ার পর সব দিকে স্প্রেড করে নিতে হবে। এবারে একে একে মাছগুলোকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে বেশ লালচে করে আর মচমচে করে ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। উল্টে দিচ্ছি, অপর পিঠটাও একইভাবে লালচে করে ভেজে নিতে হবে। মাছ ভাজবার সময় হাই ফ্লেমে কিন্তু ভাজলে উপর থেকে পুড়ে যায় আর ভিতর থেকে ভালোভাবে ভাজা হয় না। তাই মিডিয়াম টু লো ফ্লেমে মাছটা ভেজে নেবেন। আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেব একটা পাত্রে। এরপর বাকি মাছগুলোও কিন্তু একইভাবে ভেজে নিতে হবে। সমস্ত মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা রয়ে গেল তার মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া পটলগুলো দিয়ে দিলাম। এখানে আমি 500 গ্রাম পটল ব্যবহার করেছি। মাঝে মাঝে একটুখানি করে খোসা রেখে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। চাইলে এখানে আপনারা ডুমো ডুমো করেও কাটতে পারেন, তবে এইভাবে করে কাটলে একটু স্বাদটা বেশি হয়। এবার হালকা করে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণে এখানে একটুখানি লবণ আর একটু হলুদ দিয়ে আরও 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। প্রথমেই লবণ দিলে কি হয়, পটল থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায় আর ভালোভাবে ভাজা হয় না। তাই হালকা করে ভেজে নেওয়ার পর লবণটাকে অ্যাড করবেন। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবারে কড়াইতে আরও 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে ফোড়ন দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ পরিমাণে কালো জিরে। ফোড়নটাকে 10 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু দিয়ে দেব। এখানে আমি 5 খানা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুটাকে দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। আলুটাতে হালকা লালচে কালার ধরলেই হবে, খুব বেশি করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। হালকা কালার ধরে এলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। পেঁয়াজ আর আদাটাকে দিয়ে 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1টা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে লবণ, লবণটাও নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবারে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। 2 থেকে 3 মিনিট
মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। টমেটোটাও কিছুটা সফট হয়ে যাবে আর মশলাটাও একদম ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এটা আমি পটল আলু মাছের ঝোল বানাচ্ছি, তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিতে হবে। রান্না করার পর ঢাকনা খুললাম। আলুটা আমার প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। সব কিছুকে আবারও একবার মিশিয়ে নেব। আর এই পর্যায়ে যদি লবণটা কম মনে হয় দিয়ে দিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। আরও 5 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। খুব সুন্দরভাবে আমার আলু পটল সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর 1 মিনিটের জন্য হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে পটল আলু দিয়ে মাছের পাতলা ঝোল। গরমের জন্য একদম উপাদেয় একটা রেসিপি। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করছি সকলেরই ভীষণ পছন্দ হবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।